হাই বন্ধুরা, ওয়েলকাম টু মিতার সংসার। তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, আমি নিজে দেখলাম বলে মনে হলো আপনাদের আপনাদের সাথেও শেয়ার করি। দেখুন, এই বুনি কিন্তু কথা বলতে পারে না, কানে শুনতেও পায় না। তো ওর পড়াশোনা এত ভালো, অনেকেরই একটা ধারণা যে কানে শুনতে পারে না, মুখে কথা বলতে পারে না, মানে ওই মেয়ের দ্বারা কিচ্ছু হবে না। তো দেখুন, ও খুব ভালো পড়াশোনা করে, খুব ভালো। তো ও ফোন নিয়ে দেখুন ভিডিও কল করছে, আমি মানে দেখে অবাক। ওর বান্ধবীর সাথে ভিডিও কল করছে, বান্ধবীও কিন্তু কথা বলতে পারে না। দেখুন কথা বলো, কথা বলো, দেখতে পাচ্ছেন? আমি অবাক একদম দেখে। তো যাদের এসব ধারণাগুলো আছে না, এটা দেখে আশা করি এই ওই জায়গা থেকে সরে আসবেন, যাদেরকে কেউ কেউ ভাববেন না যে এরা কিছু পারে না। একদম এরকম করে দাও, টাটা। আমার কাছে আসে আর ও দিদির সাথে আসে। ও দিদি তো ভীষণ ভালো, ওদের বাড়ির সবাই প্রত্যেকে ভীষণ ভালো। ওকে কিন্তু বাইরে পড়াশোনা করাচ্ছে জানেন, ও ভীষণ ভালো মেয়ে। তো ঠিক আছে, ও চুলটা কাটি, তারপর আবার দেখা হবে। দেখুন ফাইনাল ইউ কাট, আইব্রো করেছে। আগেই তো বলেছি ওর সম্বন্ধে আমার আর কিছু বলার নেই, এবার আপনারা বলবেন, আমরা শুনবো আর ও শুনবে। তো কেমন হয়েছে ওর চুল কাটা, আর ওকে চুল কেটে কেমন লাগছে অবশ্যই বলবেন। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। তো টাটা।